মা আছে, বাবা নাই, বাবাটা মারা গেছে। এখন তো মনে কর চলার মতন কোনোই নাই, সংসারে হাল ধরার মতন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় পদ্মশীল মেয়ের সঙ্গে, জানবো তার জীবনের গল্প। চলুন কথা বলি তার সাথে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম তানিয়া। তানিয়া আপু, কেমন আছেন আপনি? আছি ইনশাআল্লাহ, ভালোই আছি ভাইয়া। কি হয়েছে আপনার জীবনে, আসলে কি বলতে চান? বলতে চাই, মনে করেন আমাদের বাড়ি হলো সিলেটে, বুঝছেন? আচ্ছা, সিলট থাকে, সিলটে মনে করো বন্যা সব চলে গেছে, এর জন্য আমি খবর বাড়িতে এসে এখন রয়েছি। আচ্ছা আচ্ছা, মানে আপনাদের বাড়ি ঘরটা সব বন্যায় ভেসে গেছে? বন্যায় ভেসে গেছে, এর জন্য এখন খবরদের বাড়িতে এসে এখন। মা বাবা কোথায় থাকে? মা আছে, বাবা নেই, বাবাটা মারা গেছে। আচ্ছা, কয় ভাই বোন? এই দুই ভাই বোন, একটা ছোট ভাই আছে আর আমি। বিয়ে হয়েছে আপনার? বিয়ে হয় নাই। বয়স কত? বয়স এই 21 বছর হবে। তো এখনো বিয়ে শাদী করেননি কেন? বিয়ে শাদী করি নাই, মনে করো যৌতুকের জন্য বিয়েটা হয় নাই ভাইয়া। যৌতুক চাই? হ্যাঁ, যৌতুকের জন্য বিয়েটা হয় নাই। কেন যৌতুক চাই কেন? আপনি কি দেখতে খারাপ? দেখতে তো খারাপ নাই ভাই, যৌতুক চাই মনে করুন, মনে করো অভাবে সংসার, যৌতুক চাই মনে করো। এখন যা একটু সম্পৃক্তি ছিল, জায়গা জমিন ছিল, বন্যা ভেসে গেছে, এখন তো মনে করো চলার মতন কোনোই নাই, সংসারে হাল ধরার মতন। আচ্ছা আচ্ছা, পড়ালেখা করছিলেন? পড়ছে ভাই, অল্প কিছু অল্প কিছু করছিলেন। আচ্ছা আচ্ছা, তা কেউ যদি আপনাকে বিয়ে করতে চায় তাহলে বিয়ে তো করবেন নাকি? হ্যাঁ, বিয়ে করতে চাইলে অবশ্যই করবো। নাকি খালি সাহায্য সহযোগিতা চাওয়ার জন্য আসছেন? না ভাই, কেউ যদি বিয়ে করতে চায় বিয়ে করতে। আচ্ছা আচ্ছা, তা আপনার সাথে এখন কিভাবে যোগাযোগ করো? আপনার যেহেতু ঘর বাড়ি নেই, পুকুর এখানে থাকেন, মোবাইল নাম্বার দেওয়া যাবে? হ্যাঁ, মোবাইল নাম্বার দেবেন। নাম্বারটা কি মুখস্থ আছে? না, আপনি বলে দেন নাম্বার। তা আমার কাছে দেন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, বলে দেন। হ্যালো বিয়ার, শুনতেই পারলেন, এক অসহায় পরিবারের মেয়ে, তার বাড়ি আসলে সিলেট, বন্যার পানিতে সবকিছু ভেঙে তলিয়ে গেছে, এখন সে থাকে ফুফুর বাসায়, এমতো অবস্থায় সে প্রতিবেদনে আসছে। তার কথা শুনে যদি কারোর ভালো লাগে, বিয়ে শাদী করতে চান, অবশ্যই তার এই নাম্বারে যোগাযোগ করবেন। নাম্বারটি হচ্ছে 01318955099। নাম্বারটা খোলা থাকে তো? হ্যাঁ ভাই, নাম্বারটা খোলা থাকে। যাক, নাম্বারটা খোলা রাখবেন, আর পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। হ্যাঁ ভাই, পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যা চাই, পর্দাশীল মানুষ আসতে চাইছিলাম না প্রতিবেদনের সামনে, অভাবের কারণে মনে করো আসলাম, এর জন্য অভাবের কারণে। তো যাই হোক, আল্লাহকে স্মরণ করবেন সবসময় নামাজ কালাম পড়ে, তারপরে দেখবেন আল্লাহ আপনার মনে আশা পূরণ করে দেবে। ঠিক আছে আপু, তো ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।